আমিনুল ইসলাম, আপনার আবারও আপনার কাছে আসছি যে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা বলতে বাংলাদেশের মানুষ মনে করে যে সামনে একটা সংঘাতময় দিন আসছে, সেখানে অধিকাংশ মানুষের বক্তব্য হচ্ছে সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, সরকারের ভূমিকাটাও সেক্ষেত্রে বেশি যে যাতে দেশের মানুষের ভেতরে এই শঙ্কাবোধ তৈরি না হয়, দেশের ভেতরে যেন কোনো ধরনের অশান্তি তৈরি না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে সরকারের ভিতরে তো আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি কি না? জনাব জয় মামুন, আসলে এই কথাগুলো আমার মনে হয় আমরা বলতে বলতে হয়তো মানুষের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। প্রতিদিনই যেমন আপনি শুরু করার সময় বলেছিলেন যে প্রিয় দর্শক আবারও সে একই আলোচনা, আমরা এর মধ্যে ঘুরপাক খাচ্ছি, আমি জানি না কীভাবে এখান থেকে বেরোব। সংকট আছে, নেই তো অবশ্য না, সরকারের দায় আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটু তো যদি নিকট অতীতে ফেরত যায়, সরকার কি তার দায় মেটানোর চেষ্টা করেনি? যখন সংকটটা আপনাকে আর আমাকে নেই, তখন আমি এককভাবে যত চেষ্টাই করি না কেন, আপনার যদি পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া না যায়, সেই সংকট কি আমি যত পাওয়ারফুল হয়ে আমার পক্ষে মানা সম্ভব করা, সমাধান করা সম্ভব? ইম্পসিবল। যেমন ধরুন এই নির্বাচন কমিশন গঠনকালীন সময়ে মহামান্য রাষ্ট্রপতি বিএনপিকে বারবার ডেকেছে, তারা আসেনি। আবার আরও ইন্টারেস্টিং হচ্ছে এই আইনটি যখন পার্লামেন্টে আসলো, তখন বিএনপি সে সময় যারা পার্লামেন্টে ছিলেন তারা সেখানে আলোচনা করলেন, সংশোধনী দিলেন, তাদের কিছু সংশোধনী সহ মোট 18টি সংশোধনী গ্রহণ করা হলো, তারপরে বললো যে এই আইন আমরা মানি না। তাহলে এই যদি হয় একটা রাজনৈতিক দলের ধর্ম বা প্র্যাকটিস, তাহলে সেখানে আপনি কী করবেন? আমি যেটা নিকট অতীতের কথা বলছিলাম যে 2014 সালে যে নির্বাচনকে নিয়ে বিএনপি বাংলাদেশে একটা ভয়ঙ্কর জামাতকে নিয়ে অরাজকতা করেছিলেন, অগ্নিসন্ত্রাস করেছিলেন, হত্যাকে উৎসব ব্যাপে সারা দেশে অগ্নির নহর বইয়ে দিয়েছিলেন, সেই নির্বাচনে বিএনপিকে আনার জন্য বঙ্গবন্ধু কন্যা করেনি এমন কী কাজটা বাকি ছিল, তারা আসেনি। তাহলে এখন আমার কথা হচ্ছে কি, সমস্ত দায় কি শুধু আওয়ামী লীগের? আজকে এই অবস্থাটা কেন তৈরি হলো? আচ্ছা, ডেসপাইট অল দিস থিংস, যখন বেগম জিয়ার ছোট সন্তান মারা গেল, বঙ্গবন্ধু কন্যা তো সব কিছু ভুলে গিয়ে একজন সন্তান হারা মার পাশে দাঁড়িয়েছিলেন, তাকে কি সে ভব্যতাটাও দেখানো হয়েছিল? হয়নি। তারপরেও কিন্তু আমরা আলোচনার প্রস্তাব কখনো প্রত্যাখ্যান করিনি। এখন বিএনপি যখন বলছে যে কোনো সংলাপ নয়, তারা পদত্যাগ করুক, অথবা তারা কোনো ধরনের আলোচনাতে আসতে রাজি না, সেখানে আওয়ামী লীগ কী করতে পারে? আমি তো কোনো আশা দেখি না। সংকটটা কেন তৈরি হলো? আমি যদি খুব বেশি অতীতে যাওয়ার দরকার নেই, ধরেন 92 সালে তো নিশ্চয় বেগম জিয়ার জন্ম ছিল না, যেদিন থেকে 15 আগস্ট জন্মদিন পালন করা শুরু হলো, কেন? আচ্ছা, তারপরও আমরা এরশাদ বিরোধী আন্দোলন একসাথে করলাম, বিএনপি ক্ষমতায় আসলো, উভয়ের সামাজিক অনুষ্ঠানে উভয়ের নেতৃবৃন্দ যাতায়াত শুরু করলো। 2001 সালের পরে এসে 21শে আগস্ট, 21শে আগস্টে এত বড় একটি হত্যাকাণ্ড প্রচেষ্টার পরে কোনো থানায় আওয়ামী লীগকে মামলা করতে দিল না, মামলা করতে দেয়নি। এই যে অসীমদা বিচারপতি নিয়ে কথা বলছেন, এই বিচার বিভাগ মনে আছে আপনার, বঙ্গবন্ধু হত্যার ইন্ডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধু তার বিচার সম্পন্ন করার পরে 2001 থেকে 2006 সাল বিএনপি ক্ষমতা ছিল, 5 বছর বঙ্গবন্ধু হত্যার এপিলের রিভিউ শোনানোর জন্য হাইকোর্টকে একটা সেকেন্ড সময় বরাদ্দ করা হয়নি। ভাবতে পারেন বিচার বিভাগকে কী ভয়ঙ্করভাবে তারা প্রভাবিত করেছিল। এবং সেই বিচার বিভাগ, আপনার নিশ্চয় মনে আছে বিচারপতি ফয়েজের কথা, ডিগ্রি ফেল করা একজনকে বিচারপতি বানিয়েছিল। তাহলে সমস্ত দায়গুলো যেখান থেকে শুরু, সেই দায় স্বীকার করে সংকট সমাধানের জন্য তাদের কি কোনো, তাদের উদ্যোগটা কী, তাদের ভূমিকাটা কী? একবারও কি বাংলাদেশের মানুষ কখনো দেখেছে যে হ্যাঁ এখানে এই কাজগুলো আমাদের ভুল ছিল? আমি ধরে নিলাম 21 আগস্ট বিএনপির বক্তব্য অনুযায়ী তারা সেটা করেনি, কিন্তু তারা কি বলেছে আমরা না করলেও এই দায় আমাদের ছিল, আমরা বঙ্গবন্ধুর পরিবারের কাছে ক্ষমা প্রার্থী, জাতির কাছে ক্ষমা প্রার্থী, বলেনি? তাহলে আপনি এখন আপনি একজন মানুষকে প্রতিনিয়ত রেপ করবেন, আমি মনিরুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, রেপিস্টের সাথে দর্শিতা কতক্ষণ একসাথে হাঁটতে পারে, কাহাতক যেতে পারে? খুনির সাথে হন্তারকের সাথে আপনার ভিকটিম কতক্ষণ একসাথে যেতে পারে? আপনি এই বাংলাদেশের পরতে পরতে জিগাংসার রাজনীতি বিএনপিতে শুরু করেছে, বঙ্গবন্ধুর ছোটো কন্যা শেখ রেহানাকে 10 কাঠার একটা প্লট দেওয়া হয়েছিল, সে প্লটটি এসে বাতিল করলেন, তাতেও খেদ মিটল না, সেটাকে তার তাড়াতাড়ি থানা বানিয়ে দিলেন, তাতেও খেদ মিটল না, সেটা দেশের প্রধানমন্ত্রীকে উদ্বোধন করলেন, পৃথিবীর ইতিহাসে এটা দেখেছেন? তাহলে এই যে ক্ষতগুলো তৈরি যেখান থেকে হয়েছে, সেই জায়গা থেকে এই ক্ষত প্রশমনের আদৌ কোনো প্রচেষ্টা যাদিকে তারা দেখিয়েছে কিনা,
কিন্তু ডেসপাইট অল দিস থিং আমরা আলোচনার জন্য রাজি। আপনার মনে থাকার কথা, 2008 সালে আওয়ামী লীগের এই ভূমিধস বিজয়ের পরে আপনার সহকর্মী মুন্নি সাহা যেমন বঙ্গবন্ধু কন্যা প্রশ্ন করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বেগমজির কোনো পরামর্শ নেবেন কিনা, তিনি বলেছিলেন অবশ্যই নেব, শুধু পরামর্শ নয় আমি বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ অফার করছি, আমরা তো সবাইকে নিয়ে দেশটা আগাত দেশটাকে এগিয়ে নিতে চাই, কিন্তু সেখান থেকে কী রেসপন্সটা আমরা পাচ্ছি, এটা জাতি বিচার করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে।